বান্টি যে সারাক্ষণ ধরে কি যে করে আমি বুঝতেই পারি না মেয়েটা। জামা কাপড় চারো জায়গায় উজলা করে রেখে দেয় আর আমাকে সারা দিন ধরে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। হ্যালো মেয়া বাবু, কি করছো? ও বসে আছো? আচ্ছা, মা না বলেছিল তোমার সাথে কথা বলবে। কি দরকারি কথা আছে? দাঁড়াও, আমি তো মাকে দিচ্ছি ফোন। মা, এই নাও তোমার বাবু জামাই ফোন করেছে, আমার নামে ভালো ভালো কথা বলবে। সত্যি কথা কিন্তু বলবে না, ঠিক আছে? হ্যাঁ দে, তোর নামে ভালো ভালোই কথা বলবো। ডন বাড়ি দে। হ্যালো বাবা জীবন। ও বলো, আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? শোনো না, আমার মেয়ে খুব ভালো। ও তুমি নাকি আবার অফিস যাও শুনেছি বান্টির কাছে। আচ্ছা অফিস যদি তুমি যাও, তুমি তো কোন সকালেই ওঠো নিশ্চয়ই, তুমি তো মনে হয় খেয়ে দিয়ে যাও কিনা জানিও না। তো আমার মেয়ে কিন্তু আবার লেট করে ঘুম থেকে ওঠে বেলা 12টায়, তোমার খাওয়া জুটবে কিনা টিফিন জুটবে কিনা আমি জানি না। জানো ও ব্রাশ না করে আবার টিফিন খেয়ে নেয়, ওই যে তুমি এই গিদোরটাকে বিয়ে করবে বুঝতে পারছি না। আর জানো আমার মেয়ে কিন্তু খুবই নোংরা থাকে ঘরটা, খাটাল দেখেছো তো? খাটাল তো তাও অনেক পরিষ্কার থাকে, খাটালের থেকেও অতি জঘন্য হয়ে থাকে আমার মেয়ের ঘরটা। তাই তোমায় সাবধান করে দিচ্ছি, এই মেয়েকে বুঝে শুনে বিয়ে করো। তো দেখো এতগুলো ভালো কথা বললাম, এবার তোমার ইচ্ছা বিয়ে করবে কিনা, নাও আমার মনের সাথে কথা বলো। বেশ হয়েছে, অল্প বয়সে বিয়ে করবে মেয়ে, নাক টিপলে দুধ বেরোয় সে নাকি যাবে বিয়ে করতে, ঠিক হয়েছে? এরকম ভালো কথা সব বয়ফ্রেন্ডকে বলে দেবো তো।